ঈদ গেছে প্রায় 5 সপ্তাহ চলে গেছে, এটা 6th week, মানে সিনেমার রিলিজের উইক যারা দিয়ে আমরা ধরি। দেখুন, এই ঈদের থেকে শুরু হয়েছে বা ঈদের আগে থেকে শুরু হয়েছে যে প্রিয়তমার সুরঙ্গ কোনটা ভালো যাচ্ছে, এটা নিয়ে অনেক ব্লগ হয়েছে, অনেক তর্ক বিতর্ক, শুধু মারামারিটাই বাকি বন্ধুরা। কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে যে যেভাবে পারে সে সেভাবে এক পার্টি অন্য পার্টিকে গালিগালাজ করছে, যেমনটি যারা নিশোর ভক্ত তারা বলছেন, প্রিয়তম তো চলেই নাই, ওটা তো সিনেপ্লেক্সে পাত্তাই পায় নাই বা বাইরেও চলে নাই। আবার যারা শাকিবিয়ান বলছে যে ওরা বলছে যে ভাই সুরঙ্গ কোনো সিনেমা হইল নাকি, ওটা তো নাটক। এই কন্ট্রোভার্সির মধ্যে পুরো 4-5টা সপ্তাহ গেল। এটা হয় সিনেমা চলার সময় যার যার ভক্তরা তার সিনেমাটাকে ভালোই বলে, কিন্তু আমার এখনকার যে ব্লগটা এটা শুধুমাত্র সাকিবিয়ারদের জন্য না, এটা হলো আমাদের ওই যে নিশু সাহেবের ভক্তদের, কারণ ওনারা প্রায়শই আমার চ্যানেল সহ অন্যান্য কন্টেন্ট মেকারদের বলেন যে তোরা তোর সব সাকিবের দালাল, তোরা মিথ্যা কথা বলিস। আমি কিছু মানে পরিষ্কার তথ্য দিয়ে আমি তাদেরকে দেখাবার জন্য এই ভিডিওটা করছি, অন্য কোনো রিজন নেই। সুরঙ্গ হিট না প্রিয়তমা হিট, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা শেষ, মানে মানুষ জানে কোনটা কেমন চলছে, কিন্তু কিছু কিছু জিনিস মানুষ জানে না, সেইটা আমি ঢাকায় এসে আবিষ্কার করেছি। দেখুন, প্রিয়তমার কতগুলো রেকর্ড, এক মধুমিতা সিনেমা হলে কত সপ্তাহ চলল, আর আমাদের মনিহার সিনেমা হলে কত সপ্তাহ চলেছে সেটার ব্লগ আমি করেছি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আনন্দ সিনেমা হল আছে না, এই যে ফার্ম গেটে সবাই চিনেন তো, আনন্দ সিনেমা হলে প্রিয়তমা লাগিয়েছিল ঈদের সময়, টানা 4 সপ্তাহ চালিয়েছে, ন্যাচারালি ভালো গেছে, সেলটা যা ছিল ছিলই। কিন্তু তাদের তো ঈদের সময় কী হয় জানেন বন্ধুরা, ঈদের সময় যদি 5টি ছবি বা 6টি ছবি বা 7টি ছবি রিলিজ হয়, তো এক্সিবিটররা করে কি, প্রথম ছবি সে যেটাই চালাক এটা তো আর বেশি দিন চালাতে পারে না, তখন সে ডিসকন্টিনিউ করে সে নতুন আরেকটা ছবি আনে, এই ঈদের রিলিজ ছবি। কারণ আপনারা জানেন যে ঈদের পরে প্রায় 3-4 সপ্তাহ কোনো সিনেমা রিলিজ হয় না, ঠিক আছে? তো করে কি, মনে করেন যে ছবিগুলো রিলিজ হয়েছে যেটা ভালো যাচ্ছে সেটা চালায়। যেমনটি এই ঈদে অ্যাকচুয়ালি নামে ভালো বা সেলে ভালো ছিল 3টি ছবি, মানে 1 নম্বর হলো প্রিয়তমা, 2 নম্বর সুরঙ্গ, 3 নম্বর প্রহেলিকা। তো ন্যাচারালি একটা সিনেমা হল যখন দেখছে যে যে সিনেমা হলে প্রথম দিন থেকে সেল যে 4 সপ্তাহের মাথায় একটু কমে যায়, তখন সে একটা চেঞ্জ চায়, তখন সে চিন্তা করে ঠিক আছে ঈদের 2 নম্বর হিট ছবি কোনটা ওইটা চালাই। তো সেই মোতাবেক আনন্দ হল 4 সপ্তাহ চালানোর পর 5ম সপ্তাহে এসে উনি সুরঙ্গ লাগিয়েছেন। সুরঙ্গ লাগিয়ে 1 সপ্তাহ পর আবার সুরঙ্গ নামিয়ে দিয়েছেন, কারণ তারা সেই এক্সপেক্টেড সেলটা পায়নি, নামিয়ে দিয়ে আবার প্রিয়তমা চালাচ্ছেন। এমন ঘটনা বেশ কয়েকটি সিনেমা হয়েছে, এগুলো যদি বলতে যাই অনেক কথা বলতে হবে। তো এই যে একটা ঘটনা, একটি সিনেমা আপনি ঈদের সময় রিলিজ করলেন, 4 সপ্তাহ চালালেন, তারপর নামিয়ে দিলেন, অন্য আরেকটি সিনেমা চালালেন, তারপর সেই সিনেমাটা নামিয়ে দিয়ে আবার সেই পুরনো সিনেমাটা, মানে ঈদের যেটা রিলিজ হয়েছিল সেই সিনেমাটা চালালেন, এইটাকে আমাদের যারা নিশু ভক্ত ভাইরা আছেন তারা কীভাবে দেখছেন? তারা কি এখনও বলতে চাচ্ছেন যে প্রিয়তমা সুরঙ্গর চেয়ে ভালো ব্যবসা করেনি? দেখুন, এগুলো তর্ক করে আপনারা ভার্চুয়াল মিডিয়া গরম করতে পারবেন, কিন্তু আপনি বাহ্যিক দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে আপনি যারা দেখছেন সেটা তো আপনাকে স্বীকার করতে হবে। সেম ঘটনা মধুমিতায় ঘটেছে, এবং এরকম ছোট ছোট হলে অনেকগুলো হলে ঘটেছে, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি আমি, কিন্তু আপনার কি বলে এই আমাদের সিনেপ্লেক্সের কথা বলছি না। আর যদি সিনেপ্লেক্সের কথা বলেন, এখনও দেখা গেছে অনেক কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো যে সিনেপ্লেক্সে এখনও প্রিয়তমার টিকিট পাওয়া যাচ্ছে না। ট্যাকের হাটেও সেম ঘটনা ঘটেছে, এরকম বেশ কিছু সিনেমা হলে এই ঘটনাগুলো ঘটেছে, যেটা পূর্বে এমন রেকর্ড আমরা দেখিনি যে 4-5 সপ্তাহ চালানোর পর সিনেমাটা নামিয়ে দিয়ে আবার ঈদের ছবি চালিয়ে অন্য একটি চালিয়ে আবার সেটাকে নামিয়ে দিয়ে সেই পুরনো ছবিটা চালানো বহু বছর পর দেখলাম। শুধু করোনা না, যখন আমরা সিনেমা বানাতাম তখনও এমনটি হয়নি কোনো সিনেমার ব্যাপারে। এই বেদের মেয়ে, জ্যোৎস্না, জজ মিনিস্টার, এই সমস্ত সিনেমার কথা বাদ দিলে,
দেখুন শুধু এটাই নয়, এই যে শাকিব ভক্ত এবং নিশু ভক্তদের মধ্যে কন্ট্রোভার্সি, আমি নিশু ভক্তদেরকে বলবো আপনারা সিনেপ্লেক্সে ভালো গেছে আমরা বারবার বলছি, কিন্তু আপনারা তো কখনো বলছেন না যে না প্রিয়তমা সুপার টুপার হিট ছবি প্রিয়তমার কাছে সুরঙ্গ নেই। প্রিয়তমা কেমন হিট করেছে সেটা আপনারা রাস্তাঘাটে গেলেও দেখতে পাবেন বন্ধুরা। আমি কালকে একটা শপিং মলে গিয়েছিলাম, যে শপিং মলে ন্যাচারালি আগে যখন গেছি তখন ইংরেজি মিউজিক বাজত অথবা হিন্দি কোনো মিউজিক হালকা বাজছে, আমি কালকে সেখানে প্রিয়তমার গান শুনেছি, ও প্রিয়তমা আই সোয়ার অন গড আমি সেখানে শুনেছি, ভালো লেগেছে যে অন্তত বাংলা সিনেমার গান এখন শপিং কমপ্লেক্সে চলছে না, এটাও একটা গর্বের বিষয়। দেখুন কই সুরঙ্গের কোনো গান তো কোথাও শুনিনি, তো আপনারা যে তর্ক করেন তর্কের জন্য তর্ক করা যায়, আপনারা এখন নাচেন বিদেশ নিয়ে, এখন যদি বিদেশ নিয়ে বলি তাহলে আপনারাই বলেন শাকিবের ভক্ত হলো সব এই রিক্সাওয়ালা অমুক তমুক, কিন্তু শাকিবের যে কিছু ভক্ত বিদেশে ভালো আছে এটা একটু আমি আপনাদের এখন দেখাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনিতে। হাসি দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ, কেঁদেছি স্বীকার করতে লজ্জা নেই, এটা অভিনয়ের সার্থকতা ওদের অ্যাক্টর অ্যাক্ট্রেস। এই মুভিতে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগে? শাকিব খানের ভালো লাগে, আমার সবসময় স্বীকারে দেখেছি ওর, আর নতুন যে মেয়েটা ইহিকা পাল, ইহিকা পাল, ইহিকা, হ্যাঁ ও খুব ভালো লেগেছে, অ্যাক্টিং দিলেন সাবলীল অ্যাক্টিং। আসলে শাকিব খান ইজ শাকিব খান, হি ইজ এ গ্রেট ম্যান, আমাদের প্রায় মুখে মানুষের মুখে শুনি যে শাকিব খান, এরকম ঢের দেখাতে পারবো বন্ধুরা, ঢের দেখাতে পারবো। এই যে লোকগুলো আপনি দেখলেন এখন বিয়ের ওই সিডনি থেকে, এরকম সাক্ষাৎকার ইটালি থেকে আছে, এরকম সাক্ষাৎকার নিউ ইয়র্ক থেকে আছে, নিউ ইয়র্কের জ্যামাইকা সিনেমা হলে কতদিন যাবৎ চলছে আপনারা জানেন, আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন, তো এগুলোকে আপনারা স্বীকার করতে চান না। এখন আমি যেটা বলি সেটা হলো যে শাকিবিয়ানদের আমি বলছি যে এখন আর কোনো অবস্থাতেই আপনারা এই শাকিবিয়ানরা মিলে এই নিশোর ভক্তদেরকে কোনো রকম কথা বলবেন না, কারণ একটা কথা মনে রাখবেন ফাইট হয়, ফাইট হয় সমানে সমানে, তাই না? এখন আপনি যদি এই ছবিটার সাথে তুলনা করে, আমি শাকিবিয়ানদের বলছি আপনি যদি এই ছবিটার সাথে তুলনা করে সুরঙ্গর সাথে কম্পেয়ার করতে চান তাহলে এটা জমছে না, কারণ সুরঙ্গ আর প্রিয়তমার কী ব্যবসা এটা বক্স অফিস বলছে, এটা সারা বাংলাদেশের সিনেমা হলের মালিকরা বলছে এবং আপনার কী বলে পুরো বিদেশেও বলছে। হ্যাঁ আমি কিন্তু কখনো বলছি না নিশোর ভক্তদের যে সুরঙ্গ চলেনি, সুরঙ্গ চলেছে ভাই, সুরঙ্গ সিনেপ্লেক্সের ছবি, নিশোর একটা প্রচুর ভক্তকুল আছে সেখানে দেখেছে। আপনাদের মাথায় একটা জিনিস থাকতে হবে নিশোর ভক্তদের, যে সিনেপ্লেক্সে 200 মতো সিট থাকে, 400 শৌচালয়ে 800 মানুষ হয়, 800 দর্শক থাকে না, তো 800 দর্শক সারাদিনে দেখে ফুল, টিকিট পাওয়া যাচ্ছে না, 800 দর্শকের জন্য টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আনন্দ বলেন, মধুমিতা বলেন, চিত্রামহল বলেন, এগুলো জায়গায় কিন্তু বা মণিহার বলেন, 1000-1200 উপরে সিট। হ্যাঁ তো এই 1000-1200 লোক যদি 5টা-4টা করে শো চলে, ম্যাটিনি ইভিনিং নাইট না 3টা স্পেশাল ম্যাটিনি ইভিনিং নাইট, আমি মর্নিং বাদ দিলাম, 4টা শো যদি চলে 4000 লোক দেখে, সরি প্রতিদিন একটি সিনেমা হলে 4000 লোক দেখে, আর আপনার 20টি সিনেপ্লেক্সে দেখে 4000 লোক, তো সেইটাও আপনাকে হিসাব করতে হবে, সেটা আপনারা করেন না, আপনারা খালি গায়ের জোরেই বলেন যে এই সিনেপ্লেক্স ফাটিয়ে দিয়েছে, আমি তো বলছি সিনেপ্লেক্স ফাটিয়ে দিয়েছে কতজনকে নিয়ে এটা একটু ভাববেন। তো আমি ব্লগটা বেশি বড় করতে চাই না, আমি শুধু নিশোর ভক্তদের বলছি আপনারা অহেতুক তর্ক করবেন না এবং অহেতুক ঝগড়াঝাড়ি করবেন না, এবং শাকিবিয়ানদেরও বলছি আপনারা নিশোর ভক্তদের নিয়ে কোনো কথা বলবেন না, কারণ নিশোর সাথে শাকিব খানের কোনো তুলনা হয় না, এটা সবাই জানে, শাকিব ইজ শাকিব, নিশো ইজ নিশো। দেখুন নিশোর একটি সিনেমা রিলিজ হয়েছে, এরপর নিশোর আরও সিনেমা রিলিজ হবে, ওখানে শাকিব খানেরও সিনেমা রিলিজ হবে, তখন কম্পিটিশন হবে, 2টা-4টা-6টা ছবিকে যদি নিশো মারতে পারে তাহলে ধরে নেবো যে নিশো স্টার হয়ে গেছে, না সুপারস্টার না দিলেও স্টার হয়ে গেছে, সেই সময় তো এখনও আসেনি ভাই, মাত্র একটি সিনেমা দিয়েছে, তো একটি সিনেমা দিয়ে সে এমন কিছু করে ফেলেনি যে আপনারা যারা নিশোর ভক্ত তারা একদম লাফাচ্ছেন আর বারবার বলছেন, বারবার বলছেন শাকিবিয়ানরা সব অশিক্ষিত, শাকিবের ভক্তরা সব অশিক্ষিত, আপনাকে যে একটু আগে এই যে
সিডনিটা দেখালাম। আপনারা যদি বলেন আপনাদের জন্য আরেকটা ব্লগ বানাবো, সেটা আছে লন্ডন, মিলান, ভেনিস, রোম অ্যান্ড প্যারিস, চাইবেন দেখিয়ে দেব। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা। যারা এই আমার এই ব্লগটা দেখছেন, সাকিবেনদেরকে আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই এই সুরঙ্গর সাথে প্রিয়তমাকে নিয়ে কোনো ঝগড়া করবেন না, এটা যায় না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।